নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন খবর প্রতিদিন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, যেমনটা কিন্তু আমরা সবাই ভালো মতোই জানি যে এখন কিন্তু রাজ্য সরকারই বলুন বা কেন্দ্র সরকার, এই দুই সরকারই কিন্তু নিত্য নতুন প্রকল্প নিয়ে এসে রাজ্যের সাধারণ মানুষদের সাহায্য করেই চলেছেন। হ্যাঁ বন্ধুরা, ঠিক এইমাত্র কিন্তু কেন্দ্র সরকারের তরফ থেকে এমন একটি প্রকল্প শুরু করা হলো যে প্রকল্পে আবেদন করলেই কিন্তু আপনারা সরাসরি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে 10,000 টাকা করে পেয়ে যাবেন একদম ফ্রিতে। আর এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে PM স্বনিধি যোজনা প্রকল্প। তো আসুন এবার আমরা দেখে নেব যে এই নতুন প্রকল্পে আপনারা কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে এবং কি কি যোগ্যতা লাগবে। তো এখানে দেখুন হেডলাইনে এ বিষয়ে পরিষ্কার করে বলা হয়েছে যে কেন্দ্র সরকারের নতুন প্রকল্প PM স্বনিধি যোজনা, আবেদন করলেই পাবেন 10,000 টাকা। তো আপনারা কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে আর কারা কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন, এই সব কিছুই কিন্তু আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তবে তার আগে বন্ধুরা, যদি আপনিও চান যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টেও এই 10,000 টাকার আর্থিক সুবিধা দেওয়া হোক, তাহলে কিন্তু অবশ্যই প্রথমে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং পাশে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি দেখতে পাচ্ছেন সেটা টিপে বেল নোটিফিকেশন তো আলে ক্লিক করে দেবেন। তো এখানে দেখুন প্রথমেই বলা হয়েছে যে কেন্দ্র সরকারের এই স্কিমের নাম PM স্বনিধি যোজনা, যার অধীনে কিন্তু সরকারের তরফ থেকে গরিব ও খেটকা মানুষদের 10,000 টাকা করে দেওয়া হয়ে থাকে। আর আপনি যদি দারিদ্র সীমার নিচে বসবাস করেন তাহলে আপনিও এই 10,000 টাকার সুবিধা নিতে পারবেন। SC ST OBC বা জেনারেল সবাই কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন। তো এবার জানবো যে কারা কারা এই 10,000 টাকার সুবিধা নিতে পারবেন। তো বলা হয়েছে যে নাপিত, মুচি, পানওয়ারি, ধোপা, সবজি বিক্রেতা, ফল বিক্রেতা, চা স্টল বা কিওস্ক, ব্রেড পকোড়া বা ডিম বিক্রেতা, ফেরিওয়ালা, স্টেশনারি বিক্রেতা, রাজমিস্ত্রি, সুতার মিস্ত্রি এবং গরিব ও খেটকা মানুষরা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন। তো এবার জানবো যে এই প্রকল্পে আবেদন করতে আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে। তো বলা হয়েছে যে আধার কার্ড, ভোটার কার্ড, বাসিন্দার প্রমাণপত্র, প্যান কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর আর 2 কপি কালার পাসপোর্ট সাইজের ছবি। তো এবার সবার লাস্টে জানবো যে আপনারা কিভাবে এই প্রকল্পে আবেদন করবেন। তো বলা হয়েছে যে আবেদন প্রক্রিয়া মূলত অনলাইনে। আবেদন করতে গেলে আপনাকে যে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে সেটা হলো pmsanidhi.mahua.gov.in। তো বন্ধুরা, দেরি না করে এই ওয়েবসাইটে গিয়ে তাড়াতাড়ি আবেদন করে ফেলুন।